প্রশাসকদের কাছে বিএনপি নেতা কর্মীরা দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কাছে দেয়া হল স্মারকলিপি বগুড়ায় পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা প্রশাসক কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয় কর্মসূচি পালনে বগুড়ায় মিছিল আর প্রতিবাদী স্লোগানে রাস্তায় নামে শত শত বিএনপি নেতা কর্মী এ সময় শহরের নবাববাড়ি রোডে পুলিশের ব্যারিকেড ভেঙে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হন তারা কয়েকজনকে যাওয়ার কথা বলা হলেও পুলিশের বাধা উপেক্ষা করে দলবদ্ধভাবে মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশের চেষ্টা করেন তারা পরে চারজনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি জমা দেন আলটিমেটাম দেওয়ার আমাদের অধিকার পুলিশের দায়িত্ব হলো আমাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা বুধবার বেলা বারোটার দিকে ময়মনসিংহনগরের নতুন বাজারের দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির জেলা ও মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা পরে বেগম জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিতে দিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাজির হন তারা এ সময় বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের কক্ষে প্রবেশ করে জেলা বিএনপির একটি প্রতিনিধি দল বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে খুলনা মহানগর ও জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসককে হয়েছে এটি যদি না না সরকার তো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বেগম জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানো না হলে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় সরকারকে নিতে হবে বলে হুশিয়ার করেছেন গাইবান্ধা জেলা বিএনপি নেতারা এছাড়া রাজশাহী ঝিনাইদহ দিনাজপুর রাঙ্গামাটি সহ দেশের বিভিন্ন জেলায় বুধবার সকাল থেকেই কেন্দ্রীয় কর্মসূচি পালনে রাজপথে সরব ছিল বিএনপির নেতা কর্মীরা সাদিয়া আফরিন সময় সংবাদ এ বিষয়টি নিয়ে কথা বলতে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন আমরা সরাসরি চলে যাব তার কাছে আফজাল আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত ধন্যবাদ রিচার্ড আফজাল আমরা প্রতিবেদনটি দেখলাম আর বিষয়টি সম্পর্কে আমরা স্পষ্ট আপনার কাছে যদি জানতে চাওয়া হয় বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা কী কতটুকু আপনি জেনেছেন যেটি আমাদেরকে জানাতে পারবেন আসলে বেগম জিয়ার যারা চিকিৎসা করছেন তারা এখন পর্যন্ত কোনো কথা বলেননি এই ধাপে যখন তাকে ভর্তি করা হলো তেরোই নভেম্বর এরপরে চিকিৎসকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি বা কোনো বক্তব্য গণমাধ্যমকে দেওয়া হয়নি বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কথাবার্তা বলা হচ্ছে কি অবস্থা সেটি নিয়ে এবং একই সঙ্গে যারা বেগম জিয়াকে দেখা করতে যাচ্ছেন তারা মূলত এসে যে কথাগুলো বলছেন সেই বরাদ্দেই দিয়েই আমরা যদি সবশেষ অবস্থা দেখ দেখি বেগম জিয়ার শারীরিক অবস্থা সেখানে যেটি দেখা যাচ্ছে যে রক্তে হিমোগ্লোবিন ওঠানামা করছে আজকে যদিও বেগম জিয়াকে রক্ত দেওয়ার প্রয়োজন পড়েনি গতকালকে রাতে তাকে রক্ত দেওয়া হয়েছে এই পর্যন্ত ছয় থেকে সাত ব্যাগ রক্ত দেওয়া হয়েছে এই ধাপে এর আগের ধাপে প্রায় পাঁচ ব্যাগের মতো রক্ত দেওয়া লেগেছিলো বেগম খালেদা জিয়াকে আর তার ইউরিন ইনফেকশন হয়েছে সেটি এখনও ভালো হয়নি এমনটা আমরা জানতে পারছি শারীরিক অবস্থা অপরিবর্তিত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র জার্মানিতে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা আর গুজবে কান দিবেন না এই কথাটি বলেছেন মির্জা ফখরুল গতকাল রাতে বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে পড়েছিল বিশেষ করে যেটার কারণে ছড়িয়েছিল বলে অনেকেই ধারণা করা হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে একটি সতর্ক বার্তা পাঠানো হয়েছিল সারা সারা দেশে সেই কারণে মূলত এই গুজবটি ছড়িয়েছিল সেই কারণে মির্জা ফখরুল বলেছেন গুজবে কান দিবেন না আর বেগম জিয়ার শারীরিক অবস্থা যদি জানতেই হয় তাহলে তাকে যেন ফোন করেন আজকে বিএনপি কর্মসূচি পালন করেছে মির্জা ফখরুল বলেছেন বেগম জিয়াকে বাঁচতে দিতে চায় না সরকার ঠিক কি বলেছেন বিএনপি নেতারা আমরা এখন রিপোর্টতেই দেখব শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তৃতীয় দফায় হাসপাতালে ভর্তির পর বেগম জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার দাবিতে বেশ কদিন ধরেই রাজপথে বিএনপি এরই ধারাবাহিকতায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা জেলা প্রশাসকের কাছে বেগম জিয়ার মুক্তির দাবিতে স্মারকলিপি দেন বিএনপি নেতারা এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি হুশিয়ারি দিয়ে বলেন বেগম জিয়ার যে কোনো অবস্থার জন্য দায়ী থাকবে বর্তমান সরকার অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিয়ে তাকে বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক অন্যথায় এদেশের সংগ্রামী মানুষ এদেশের কোটি কোটি জনতা বসে থাকবে না এদিকে দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি সভা শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন সরকারের হস্তক্ষেপেই উন্নত চিকিৎসায় বিদেশে যেতে পারছেন না বেগম জিয়া সরকারের ইচ্ছা নেই যে তিনি বেঁচে থাকুক এখন যে অবস্থা আছে সেই অবস্থায় তাকে সরকার এই মুহূর্তেই তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারেন সমস্ত ক্ষমতা সরকারের এবং সমস্ত দায় সেই জন্যই সরকারের দলীয় নেত্রীর উন্নত চিকিৎসায় বিদেশে নিতে পঁচিশ থেকে চার ডিসেম্বর পর্যন্ত সারা দেশে আবারও সমাবেশ বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে দেশের বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য কেমন থাকছে তার শারীরিক অবস্থার উপরে এর মধ্যে প্রয়োজনে কর্মসূচি পরিবর্তন হতে পারে সালেহি সময় সংবাদ ঢাকা রিচার্ড আফজাল আমরা তো দেখলাম বিএনপি আজকে জেলা প্রশাসকদের কাছে স্মারকলিপি দিয়েছে আপনার কাছে যদি জানতে চাওয়া হয় সেই স্মারকলিপিতে কী ছিল সেটি যদি আমাদেরকে জানাতেন পাশাপাশি বিএনপির কর্মসূচিটা কি হবে আগামী দিনগুলোতে এবং এই প্রেক্ষিতে আওয়ামী লীগের বক্তব্যটা কী একবারেই আমি উত্তর দিতে পারবো আশা করি বিএনপি আজকে যে স্মারকলিপি দিয়েছে সারা দেশেই এর মধ্যে ঢাকাতেও দেওয়া হয়েছে যদি স্মারকলিপিতে কি বলা হয়েছে যদি আমরা সংক্ষেপে পয়েন্ট আকারে যদি বলি ফরমাইশি রায়ে বেগম জিয়াকে দণ্ড দেওয়া হয়েছে বেগম জিয়ার মৌলিক অধিকার হরণ করা হয়েছে স্বাস্থ্যের বা চিকিৎসার যে মৌলিক অধিকার এটি সরকার হরণ করছে বলে বিএনপির স্মারকলিপিতে উল্লেখ করেছেন মনুষ্যত্বহীন আচরণ করা হচ্ছে বেগম জিয়ার সঙ্গে বিদেশি চিকিৎসার দাবি জানিয়েছেন অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় নিতে হবে সরকারকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিতে এই কথাগুলোই কিন্তু বিএনপির নেতারা যারা স্মারকলিপি দিয়েছেন তারা উল্লেখ করেছেন এবং এই স্মারকলিপিটি সরকারের উচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার একটা দাবি জানিয়েছেন আর আট দিনের কর্মসূচি তারা দিয়েছেন এই বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার জন্য আট দফা কর্মসূচি দিয়েছেন তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশ নভেম্বর থেকে চার ডিসেম্বর কেন্দ্রীয় বিএনপি যুবদল ছাত্রদল কৃষক দল মুক্তিযোদ্ধা দল মহিলা দলের প্রোগ্রাম তারা ঘোষণা করেছেন এর মধ্যে বিক্ষোভ সমাবেশ রয়েছে মৌন মিছিল রয়েছে আর আগামী শুক্রবারে মসজিদগুলোতে দোয়া এবং বিশেষ প্রার্থনা অন্য ধর্মাবলম্বী যারা রয়েছেন সেই প্যাকোটা বলেন মন্দির বলেন সেখানে বিশেষ প্রার্থনার কর্মসূচি দিয়েছে আর আওয়ামী লীগের কথা বলেন আজকে বেগম জিয়ার স্বাস্থ্য ইস্যুতে আওয়ামী লীগের নেতার বক্তব্য পাওয়া যায়নি ঠিকভাবে তারপরেও তথ্যমন্ত্রী কথা বলেছেন তথ্যমন্ত্রী বলেছেন চিকিৎসা নিয়ে রাজনীতি করছে বিএনপি চিকিৎসকের ভূমিকায় বিএনপি নেতারা আমি যেটা শুরুতেই বললাম যে চিকিৎসকরা মেডিকেল বোর্ড যে দর সদস্যের মেডিকেল বোর্ড রয়েছে তারা বলেছেন যে বেগম জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করাতে এবং তিনটি দেশের কথা বলেছেন যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং জার্মানি এটি কিন্তু বিএনপি নেতারা বলছেন চিকিৎসকরা এখনও বলেননি আর বেগম জিয়ার শারীরিক অবস্থা খুবই ক্রিটিক্যাল এটি বিএনপি নেতারা বলছেন কিন্তু চিকিৎসক বলছেন না সেই কারণেই হয়তো তথ্য ও সম্প্রচার মন্ত্রী তিনি বলেছেন যে বিএনপি নেতারা চিকিৎসকের ভূমিকায় নেমেছেন আর বিশৃঙ্খলা সৃষ্টি করছেন এই কথাটি বলেছে ওবায়দুল কাদের আজকেও বগুড়াতে জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার কেন্দ্র করে আমরা দেখেছি ব্যারিকেড নিয়ে পুলিশের বাধা এবং এর আগেও কর্মসূচিতেও আমরা দেখেছি দেশের দশটি জেলায় সহিংসতার ঘটনাগুলো ঘটেছিল সেই প্রেক্ষাপটেই ওবায়দুল কাদের এই কথাটি বলেছেন এখন প্রশ্ন হচ্ছে রিচার্ড যে এই যে রাজপথে আন্দোলন হচ্ছে কিন্তু আইনি পথ কি খোলা আছে কি না বেগম জিয়ার আইনজীবীদের সাথে আমি কথা বলেছিলাম তিনি বলেছেন যে আইনি পথ খোলা আছে কিন্তু তারা সরকারের কাছেই আবেদন জানাচ্ছেন কারণ সরকারের পথে বা সরকারের আবেদন সাড়া দিলে বেগম জিয়ার চিকিৎসা করাতে বিদেশে যাওয়াটা সহজ হবে এমনটাই বলছেন দুজন বেগম জের আইনজীবী এই নিয়ে আমার কর একটি রিপোর্ট রয়েছে আমরা এখন সেই রিপোর্টে দেখব চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে রাজপথে আন্দোলন করছে বিএনপি সরকারের কাছেও মানবিক আবেদন জানিয়ে আসছে তারা কিন্তু আদালতের পথে হাঁটছে না প্রায় তিন বছর ধরে দণ্ড হওয়া দুই মামলায় খালাস চেয়ে করা আপিল পড়ে আছে সুপ্রিম কোর্টে এতদিন তারা শুনানির উদ্যোগও নেয়নি অনেকে বলছেন এই দুই আপিল নিষ্পত্তি হলে হয়তো প্রেক্ষাপট ভিন্ন হতে পারত বেএনপিনেত্রীরা আইনজীবীরা বলছেন আদালতে সরকারের হস্তক্ষেপ রয়েছে এছাড়া অতীত অভিজ্ঞতাও ভালো নয় সেই কারণে এখনই আদালতে যেতে চান না তারা বেলগম খালিদের চিকিৎসার জন্য আমরা আবেদন করেছিলাম তার মুক্তি চেয়েছিলেন জামিন চেয়েছিলাম আদালতে সাবেকের টরু জালান সুপ্রিম কোর্টের সাবেকের টুনি জাল জন্ম মাহ বলেন সেফ কীভাবে বিরোধিতা করলেন সরকারের পক্ষ থেকে জামিন সরকার দিন সরকার তো এখন কোভেড করে না প্রচণ্ড বিরোধিতা করে আর আদালতের ক্ষমতা আসেনি কি আমাদের সরকারের বাড়ি দেওয়ার অনর অবস্থান থেকে সরে এসে যে কোনো শর্তে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ারও অনুরোধ জানিয়েছেন দলটির আইনজীবী তারা এই অনর মনোভাব পরিবর্তন করে সরকার যেহেতু তাকে আইনে ক্ষমতা দেওয়া রয়েছে যেভাবেই বলুক না কেন সেই ক্ষমতা এক্সারসাইজ করে তাকে বিদেশে পাঠাবার ব্যবস্থা করবেন শর্ত দিতে পারে যে তা শুধু চিকিৎসা করবে চিকিৎসা বাংলাদেশ বিষয়ে ফিরে আসবে এবং তাকে মান্থলি রিপোর্ট দিতে হবে বা পনেরো দিন পর রিপোর্ট দিতে হবে কোথায় চিকিৎসা করছে কি করছে বুঝতে পারে দুই দফায় আটাত্তর দিন হাসপাতালে থাকার পর গত তেরোই নভেম্বর তৃতীয় দফায় হাসপাতালে ভর্তি হন সাবেক এই প্রধানমন্ত্রী আফসার হোসেন সময় সংবাদ ঢাকা রিচার্ড আফজল আপনার প্রতিবেদনটা আমরা দেখলাম বিএনপি বারবারই একটা কথা বলছে তারা সরকারের কাছে আবেদন করছে সরকারের হাতে সব ক্ষমতা এটা বলছে আসলে বিএনপি কেন আদালতে যায় না এই প্রশ্নের উত্তরটা দেবেন এটার ব্যাখ্যাটা করবেন আর বর্তমানে তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে যেখানে তিনি সাজাপ্রাপ্ত সেই মামলাগুলো সর্বশেষ অবস্থা নিয়ে একটু আলোচনা করবেন আদালতে কেন যাচ্ছে না এটি নিয়ে আমরা একাধিক রিপোর্ট প্রচার করেছি বারবারই তারা বলছেন যে আদালতের প্রতি তাদের আস্থা নেই কারণ এর আগে এই যে দুই মামলায় বেগম খালেদা জিয়া দণ্ডিত হয়েছেন এই মামলা দুটিতে বেশ কয়েকবার হাইকোর্ট বলেন আপিল বিভাগ বলেন তারা জামিন আবেদন করেছিলেন কিন্তু আদালত তাকে জামিন দেননি এমনকি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য আবেদন করা হয়েছিল তখন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুতে ছিলেন সেই আবেদনটিতেও কিন্তু হাইকোর্ট সাড়া দেননি সেটার কারণেই হয়তো বেগম জিয়ার আইনজীবীদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে শুরুতে শুরুর পয়েন্টেই আমরা দাঁড় করিয়েছি আস্থাহীনতা সরকারের হস্তক্ষেপ অর্থাৎ আর সরকারের হস্তক্ষেপ বলতে এখানে যেটি বোঝাতে চেয়েছেন তারা বেগম জিয়া যখন কোনো আবেদন করেন তাহলে সরকারের তরফ থেকে অ্যাটর্নি জেনারেল ঘোর বিরোধিতা করা হয় এবং অ্যাটর্নি জেনারেলের বিরোধিতার কারণেই কিন্তু তারা তারা যে আবেদনটি করেছেন সেই আবেদনের রকম ফল তারা পাননি এবং দীর্ঘ সূত্রতা অর্থাৎ এখন বেগম খালদা জিয়ার যে অবস্থা এই অবস্থাতে যদি আদালতে আবেদন করতে হয় তাহলে শুনানি হবে শুনানির পরে আদালত একটা সিদ্ধান্ত দিবেন যদি সিদ্ধান্তটা বেগম খালেদা জিয়ার বিপক্ষে যায় তাহলে আপিল করতে হবে লম্বা একটা প্রক্রিয়া রয়েছে সেই কারণে তারা বলছেন যে এই দীর্ঘসূত্রতার কারণে সরকারের কাছে আবেদন করাটা তাদের জন্য সহজ এবং সরকার সিদ্ধান্ত দিলে খুব দ্রুতই বেগম জিয়াকে বিদেশে নিয়ে যাওয়া সম্ভব সেটি তারা বলছেন আর ভবিষ্যতে আইনি পথ বন্ধের আশঙ্কা বেগম খালেদা জিয়াকে দুটি মামলায় দণ্ড দেওয়া হচ্ছে একটি মামলার আপিলে কিন্তু তিনি খালাস চেয়ে আবেদন করে রেখেছেন আরেকটি খালাসটি আবেদন করেছেন হাইকোর্ট ডিভিশনে তারা যেটি চিন্তা করছেন যদি আপিল বিভাগে তারা আপিলটি শুনানির উদ্যোগ নেন এবং আপিল বিভাগও যদি তার দণ্ড বহাল রাখেন তাহলে সরকারের পট পরিবর্তন হলে হয়তো আবার তাকে খালাস করে আনাটা সহজ হবে এটি সহজ হবে না এই জন্যই তারা এই আবেদনটি বা আইনের দিকে তারা যাচ্ছেন না আফজাল আমি মাঝখানে আরেকটু ইন্টার্প করছি সেটি হচ্ছে আপনি অবশ্য পরবর্তী প্রশ্নের উত্তরটাও দেবেন তার মামলাগুলো বর্তমান অবস্থা আমাদেরকে জানাবেন পাশাপাশি যে কথাটা আপনি বললেন যে আদালতের চেয়ে বিএনপি আইনজীবীরা মনে করেন সরকারের কাছে আবেদন করাটা সহজ প্রক্রিয়া এটি আসলে কেন বা তাহলে আসলে আইনের প্রতি শ্রদ্ধাশীলতার জায়গা থেকে বা আইনের জায়গা থেকে আসলে এটা করাটা কতটুকু যুক্তিযুক্ত যদি আইন আঙ্গিকে বা আমাদের আইনের ধারা অনুযায়ী যদি একটু ব্যাখ্যা করতেন বিষয় না এখানে আপনি বিষয়টি পরিষ্কার করেছেন আইনজীবী তারা বলেছেন যে সরকার বেগম খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দিয়েছে সরকারের যে ক্ষমতা সেই ক্ষমতা বলেই বেগম খালেদা জিয়া সাময়িক মুক্তি পেয়েছেন আদালত কিন্তু তাকে মুক্তি করেনি আর সেই কারণে আদালতের চেয়ে সরকারের দিকেই তারা বেশি বারবার আবেদন করছেন আর এখন তো যেটি মানবিক কারণ কথা বলছেন একদিকে আবার রাজপথে আন্দোলন করছেন সরকারকে চাপে রেখে এবং বেগম খালেদা জিয়ার যে বর্তমান শারীরিক অবস্থা এই বিষয়টিও জনগণের সামনে তুলে এনে একটা মানবিক পরিস্থিতি তৈরি করে বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়টি জোরদার আন্দোলনের মাধ্যম দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিএনপি নেতারা আর এর আগেও আমি উত্তর দিয়ে দিচ্ছি অলরেডি যে জেআর ফনেস ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্ট তাকে দণ্ড বাড়িয়ে দিয়েছিলেন এর আগে বিচারিক আদালত তার সাত বছরের কারাদণ্ড দিয়েছিলেন কিন্তু হাইকোর্ট তাকে আরও বাড়িয়ে দশ বছর করেছিলেন এই মামলার আপিলটি তিন বছর ধরে বিচারাধীন অর্থাৎ তিনি খালাস চেয়ে যে আপিল করেছিলেন সেই আপিলটি তিন বছর ধরে বিচারাধীন এটার শুনানির কোনো উদ্যোগ নেওয়া হয়নি চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা হাইকোর্টে খালাস চেয়ে আপিল করেছিলেন বেগম জিয়া ত্রিশে এপ্রিল আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হয় এবং দশ লাখ টাকা যে জরিমানা করা হয়েছিল বেগম জিয়াকে সেই দণ্ডটি স্থগিত করা হয় এটিরও শুনানির কোনো উদ্যোগ নেয়নি আইনজীবীরা বলছেন যে এই শুনানির উদ্যোগ নেওয়াটা তাদের দায়িত্ব না নিয়মিত যে আপিলগুলো হয় অর্থাৎ আজকে আপিল করলে পরের দিন শুনানি সেটি কিন্তু হয় না অন্য যে আপিলগুলো আছে যে সিরিয়াল বাই সিরিয়াল শুনানি হয় সেই কারণে আপিলগুলো শুনানি হচ্ছে না রিচার্ড অসংখ্য ধন্যবাদ আপনাকে আফজাল আপনার এত তথ্যপূর্ণ উপস্থাপনা আমাদের সামনে তুলে ধরার জন্য আমরা পরবর্তী সময়ে আরও কোনো তথ্য জানতে চাইলে অবশ্য আপনার কাছ থেকে জানতে পারবো সেটি অবশ্য আশা করি ধন্যবাদ আপনাকে আরও একবার বিএনপি চেয়ারপারসন বেগম খালদা জিয়ার অসুস্থতা এবং সেই প্রসঙ্গে সাম্প্রতিক ইস্যু নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন